Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillahi wahdah wassalatu wassalamu ala man la nabiyya ba'dah amma ba'd fa'udzu billahi minasy syaithanir rajim bismillahirrahmanirrahim ama yantiqu 'anil hawa in huwa illa wahyun yuha. Samosto prashongsha je mohan protipalaker jonno je Allah rabbul alamin amader shokolke hajar jon theke jachai bachai kore ilme din shikhar jonno kobul korechen ebong ajke islahul bayan eshe kichu kotha bolar ebong shonar taufik diyechen ejon amra shokole eshe mohan protipalaker darbare kritoggota আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা শান্তি ধর্ম ইসলাম খুঁজে পেয়েছি এজন্য আমরা সকলে সেই মহামানবের প্রতি দরুদ পাঠ করি আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামী শরীয়তের সুন্নাহ এর গুরুত্ব ও তাৎপর্য সম্মানিত উপস্থিতি ইসলাম কোন মানব রচিত জীবন ব্যবস্থা নয় বরং এটি ওহি নির্ভর আল্লাহ প্রদত্ত ও মনোনীত একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের মূলনীতি হলো দুইটি এক কোরআন দুই সুন্নাহ কোরআন যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহির মাধ্যমে নাযিল হয়েছে সুন্নাহ তেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহির মাধ্যমে নাযিল হয়েছে এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবৃত্তির কারণে কোনো কথা বলেন না বরং তাকে যা ওহি করা হয় তিনি তাই বলেন আমরা এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা কাজ ও সম্মতি সকল কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহির মাধ্যমে প্রকাশ পেয়েছে সুতরাং কোন মানুষ যদি বলে যে আমি কোরআন মানি সুন্নাহ মানি না তাহলে ওই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো ওয়া আতিউর রাসূল এবং রাসূলের অনুসরণ করো মানতে হলে দুটোই মানতে হবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফানতাহু ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা কিছু দেন তা আঁকড়িয়ে ধরো ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু এবং যা থেকে নিষেধ করেন তা থেকে দূরে থাকো ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা অর্থাৎ আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা কিছু দিবেন আমরা আঁকড়িয়ে ধরব এবং যা থেকে নিষেধ করবেন তা থেকে দূরে থাকব আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ অনুযায়ী জীবন গড়ে আমরা যেন পরকালে মুক্তি লাভ করতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন মা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু